আমি তো কোর্টের উপর মাননীয় বিচারপতির উপর ভরসা করে আছি, আমি আছি, আমার পরিবার এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষজন, শুভাকাঙ্ক্ষী মানুষজন এর উপর নির্ভর করে আছে। তো উনি বিচার ব্যবস্থায় ঠিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার বিচার ব্যবস্থায় আমরা খুশি এবং ওনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। সেটা বিচারপতি যদি ভালো বোঝেন উনি তাই করবেন, বিচারপতির উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি সঠিক বিচার চাই, নিরপেক্ষ তদন্তের দ্বারা সঠিক বিচার চাই। যার বিরুদ্ধে আপনার অভিযোগ তাকে বারবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী পাশে থাকতে এবং মুখ্যমন্ত্রী তার প্রশংসা করছে, আপনার কি আমি তো প্রথম থেকে চেয়েছি যে সঠিক তদন্ত হোক, এটা আমার দুর্ভাগ্য এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদেরকে বহন করে নিয়ে চলেছেন, এটা আমাদের দুর্ভাগ্য। আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই ভয় তো দেখাচ্ছে, আশেপাশে ভয় দেখাচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতি বাহিনী, ওনার সঙ্গে থাকার জন্য দুষ্কৃতি বাহিনী ভরসা পাবে এবং তারা আরো তাকিয়ে বেড়াবে এলাকায়।